আজকে আমার কাছে আছে আসুস জেনথন ম্যাক্স প্রো M1 ফোনটির ব্লু কালারের নতুন ভ্যারিয়েন্ট। আজকের ভিডিওতে আমি করব ফোনটির আনবক্সিং, জানাব ফোনটির কুইক স্পেসিফিকেশান এবং জানাব ফোনটির ফার্স্ট ইমপ্রেশন। আপনি যদি ফোনটি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসুস ম্যাক্স প্রো M1 ফোনটির বক্সটি বেশ আকর্ষণীয় দিয়েছে। বক্সের উপরে সামনের দিকে লেখা আছে জেনথন ম্যাক্স প্রো M1, সামনের নিচের দিকে লেখা আছে 4G VoLTE, বক্সের ডান দিকে লেখা আছে উই লাভ ফটো এবং বক্সের বাম দিকে লেখা আছে উই লাভ ফটো। বাক্সের উপরে আছে আসুস ব্র্যান্ডিং, বক্সের নিচের দিকে লেখা আছে ইম্পোর্টেড বাই ফ্লিপকার্ট ইন্ডিয়া, ম্যানুফ্যাকচারিং ডেট এবং প্রাইস। এখানে আমার কাছে আছে 3GB 32GB ব্লু কালারের ভ্যারিয়েন্ট। এখানে প্রাইস লেখা আছে 13,199 ইন্ডিয়ান রুপিস, কিন্তু আপনি এটি ফ্লিপকার্ট থেকে 10,999 ইন্ডিয়ান রুপিসে পেয়ে যাবেন। বাক্সের পেছনের দিকে দেওয়া আছে কিছু হাইলাইটেড স্পেসিফিকেশান। এখানে লেখা আছে 5000mAh ব্যাটারি, 14nm স্ন্যাপড্রাগন 636 প্রসেসর এবং 6 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। এখন বক্সটি ওপেন করা যাক। বক্সটি ওপেন করলে দেখতে পাওয়া যাবে একটি ছোট খাম। এটিকে ওপেন করলে দেখতে পাওয়া যাচ্ছে একদম উপরেই আছে একটি সিম ইজেক্টর পিন, খামের ভেতরে আছে IMEI নাম্বার, সিরিয়াল নাম্বার, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড এবং একটি ব্যাক কভার। এখন এটিকে সাইডে সরিয়ে রাখা যাক। এরপরেই আছে আমাদের হ্যান্ডসেট ইউনিটটি, এটিকেও এখন সাইডে সরিয়ে রাখা যাক। এখন দেখা যাক বাক্সের মধ্যে আর কী কী আছে। বাক্সের মধ্যে আছে চার্জার, USB কেবল এবং একটি ম্যাক্স বক্স। চার্জারটি হলো 10W 5V 2A-এর একটি চার্জার, যার মানে এখানে ফাস্ট চার্জার দেওয়া হয়নি। এখানে ভালো মানের একটি USB কেবল দেওয়া হয়েছে, কিন্তু এটি একটি মাইক্রো USB কেবল। সাথে আছে ম্যাক্স বক্স, এটিকে আপনি আপনার ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারেন বা এটির উপরে হ্যান্ডসেটটি বসিয়ে মিউজিক চালালে 1.7x সাউন্ড অ্যাম্পলিফাই করা যাবে বা এক কথায় আরও লাউড শোনা যাবে। এবারে দেখা যাক ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। ফোনটির ফ্রন্টে আছে একটি 5.99 ইঞ্চির ফুল ভিউ ফুল HD প্লাস IPS ডিসপ্লে, যেটি 2.5D কার্ভড গ্লাস যুক্ত। ডিসপ্লেটির কোয়ালিটি বেশ পাঞ্চি। ফোনটির ফ্রেম ও ব্যাক মেটালের তৈরি, তাই ফোনটির লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম। ফোনটির থিকনেস হলো 8.4mm এবং ওজন হলো 180 গ্রাম। তবে হ্যান্ডসেটটিতে ওয়েট ডিস্ট্রিবিউশন এতই ভালো যে ফোনটি হাতে নিলে ভারী মনে হয় না। ফোনটির ব্যাকে আছে একটি F2.2 অ্যাপারচার যুক্ত 13MP প্লাস 5MP ডুয়েল ক্যামেরা, LED ফ্ল্যাশ এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ডান দিকে আছে ভলিউম রকার ও পাওয়ার অন অফ সুইচ। ফোনটির বাম দিকে আছে সিম ট্রে, এটিতে আছে ট্রিপল স্লট, তার মানে একই সাথে দুটি সিম ও SD কার্ড ব্যবহার করা যাবে এবং ফোনটি ডুয়েল 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। নিচের দিকে আছে স্পিকার গ্রিল, মাইক্রো USB পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm অডিও জ্যাক। ফোনটির ফ্রন্টে আছে একটি F2.2 অ্যাপারচার যুক্ত 8MP সেলফি ক্যামেরা, LED ফ্ল্যাশ, LED নোটিফিকেশান লাইট ও ইয়ারপিস স্পিকার। জেনথন ম্যাক্স প্রো M1 ফোনটিতে প্রসেসর হিসাবে আছে ক্রায়ো 260 বেসড স্ন্যাপড্রাগন 636 অক্টাকোর প্রসেসর এবং GPU হিসাবে আছে অ্যাড্রিনো 509, তাই ফোনটির পারফরম্যান্স বেশ ভালো পাওয়া যাবে। ফোনটিতে OS হিসাবে আছে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 এবং এটি আপনাকে স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স দেবে। ফোনটিতে ব্যাটারি হিসাবে আছে একটি 5000mAh-এর ম্যাসিভ ব্যাটারি। ফোনটি পাওয়া যাচ্ছে ব্ল্যাক, ব্লু এবং গ্রে কালারে। ওভারঅল ফোনটির লুক, ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি ও ডিসপ্লে বেশ ভালো এবং তার সাথে এর প্রাইসও বেশ কম্পিটিটিভ। ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়,
3GB 32GB, 4GB 64GB এবং 6GB 128GB। 3GB 32GB দাম 10,999 ইন্ডিয়ান রুপিস, 4GB 64GB দাম 12,999 ইন্ডিয়ান রুপিস এবং 6GB 128GB দাম 14,999 ইন্ডিয়ান রুপিস। পরে আমি আমার অন্য ভিডিওতে ফোনটির ফুল রিভিউ, ক্যামেরা রিভিউ এবং গেমিং রিভিউ করব। তাই ভিডিওগুলির নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।